আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহ আলহামদুলিল্লাহ আলা রসৌলি হিল করিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ আল কাফি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান

অন্যান্য দিনের মতো আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিধ্ধা আলমের লেখক গবেষক সাংবাদিক কলামিস্ট শেখ আলী হাসান তৈয়ব হাফিজ অহল্লাহ জুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছে সালাম আলী কুমার রাহমাতুল্লাহ হেওয়ালা কেতু ওয়ালাইকুম আসসালাম রহমত আল্লাহ হে বালকাতু শেখ রমাদনের এই পরন্ত বিকেলে আপনাকে স্বাগতম হন শুকান আপনাকে অবশ্য জাজায়কুম্লা সে দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা রমাদানের এই পরন্ত বিকেল এক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আমাদের এই আয়োজনটি উপভোগ করছেন সেই সাথে ইসলামিক জ্ঞান আহরণ করছেন জানিয়ে দিচ্ছি কোন বিষয় নিয়ে আলোচনা হবে আজকের বিষয় হল রমাদনের বিশেষ দোয়া রমাদন এসেছে আমাদের জীবনকে পাপ পঙ্কিলতা মুক্ত করে পণ্যময় করে দিতে আমাদেরকে সুন্দরতম একটি জীবন উপহার দিতে জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথে তুলে আনতে সেই রমাদন মুবারকেই মোমিন মুসলিম দোয়া করবে এটি স্বাভাবিক যে দোয়াটি শাবান সেই রজব মাস থেকে শুরু হয়ে আসে আল্লাহ আরিকলানা ফের রজা বাবা শাহবান ও বাল্লিগনা রমাদন সেই কাঙ্ক্ষিত দু মাস দোয়া করার পরে যে মাস আমরা পেলাম যে মাসের আশায় প্রহর প্রতিটি মমিন প্রতিটি মমিনের অন্তর এই রমাদনের জন্যই ঝলন্ত থাকে সেই রমাদনে আসলে বিশেষ দোয়া কি। আমরা সেই বিষয়গুলো জানবো এবং বিশেষ দোয়া করে করে আমরা বিশেষ মাগফেরাত আল্লাহ রবুল্লা আলমিনের কাছ থেকে চেয়ে নেব। তিনি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আমরা সেই আলোচনায় যাব শায়কের কাছ থেকে আলোচনা শুনবো তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের এই আয়োজনের সাথে যারা যুক্ত হতে চাচ্ছেন স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার তা ব্যবহারের মাধ্যমে আপনি যুক্ত হতে পারবেন একই সাথে ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হচ্ছে আমাদের এই আয়োজনটি সেখানেও মূল্যবান কমেন্টস করে আপনি আমাদের সাথেই থাকবেন এবং জেনে নেবেন আপনার অন্যান্য যে বিষয়গুলো অজানা আছে সেগুলো চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি শেখ যেমনটি বললাম আমরা তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব যেমনটি নবীজু সাল আলিয়াস্লামী বলে দিয়েছেন যে আল্লাহ তালার কাছে সব লাভের আশাই আমাদেরকে রোজা রাখতে হবে তারাবি পড়তে হবে তাহলে আর কী বিশেষ কী দোয়া আছে যেই দোয়ার মাধ্যমে আমরা বিশেষ ক্ষমা আল্লাহ তালার কাছ থেকে পেতে পারি ধন্যবাদ হুম্লাহিলিমিম রমজান মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো দোয়া আমরা রমজানের যে আয়াত সুরা বাকার আল্লাহ বলে আলমিন একশো পঁচাশি থেকে শুরু করেছেন পরপর কয়েকটি আয়াত আল্লাহ রমজানের প্রসঙ্গে রমজানের বিধিবিধান রমজানের রোজা ফরোজ রমজানের রোজা কে করবে কে করবে না কার জন্য ছাড় আছে কার জন্য ছাড় নেই এগুলো বিষয়ে বলেছেন রমজানের প্রসঙ্গ আল্লাহ শেষ করেছেন এই আয়াত দিয়ে সেখানে আল্লাহ বলছেন যে আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে আপনি বলে দিবেন আমি তাদের কাছে আছি যখনই তারা আমার কাছে দোয়া করে আমি তাদের দোয়ায় সাড়া দিয়েছি মাহান আল্লাহ এই আয়াতের তাফসিরে বলছেন যে রমজানের সাথে এই কথাটা দোয়ার কথাটা যুক্ত করার তাৎপর্য কী তাৎপর্য হল একজন মানুষ যখন রোজা রাখে একজন মুমিন যখন রমজান মাসের মতো একটা পবিত্র মহা সৌভাগ্যের একটি মাসে পদার্পিত হয় তখন তার জন্য দোয়ার সুযোগটা আরও বেশি অবাধিত হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ সময় সারা দেন এই সময়টা আল্লাহ আরও বেশি সারা দেন কারণ এই মাসটা কি মাস এই মাসটা সেই মাস যখন রম জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে এবং শয়তান দুষ্ট জিনকে শৃঙ্খলিত করা হয়েছে এই মাসে প্রত্যেক দিন ফেরেস্তা বলতে থাকে ভালো কাজের দিকে অগ্রসর হওয়া হচ্ছে যারা আরও অগ্রসর হও যারা মন্দ কাজে অগ্রসর হয়েছে তারা থেমে যাও তার মানে হলো এই মাসটা আল্লাহর রহমতের বিশেষ একটা সুযোগ নিয়ে একটা অফুরন্ত একটা উৎস নিয়ে এই রমজান মাস আসে সে কারণে রমজান মাসে যদি মানুষ আল্লাহর কাছে দোয়া করে এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা আরও আরও বহুগুণে বেড়ে যায় এবং এই আয়াতটা তাৎপর্য আমরা রাসুলসাল্লাহসাল্লামের হাদিস থেকে আরও স্পষ্ট করে দেখছি তিনি বলছেন ইন্দা ইমি ফিতরিহি ফিত্রা মুস্তাজাবা রমজানে রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে তখন তার ইফতার করবার পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া থাকে যা চায় আল্লাহর কাছে আল্লাহ তাকে তাই দেন সুমাহ আল্লাহ ওয়া আর কি হাজির সাহাবাউদ এবং সুনান হাদিস সাহাুলসাল ইসলাম বলছেন যে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কখনও ফিরে দেন না তার মধ্যে একটা হলো ওয়াসা এম হেত্যা ইউফতির রোজাদার ব্যক্তির দোয়াও আল্লাহ ফেরত দেন না রোজাদার যতক্ষণ রোজা থাকে আল্লাহর কাছে যা চায় তাই পায় তো এটা যতক্ষণ না সে ইফতার করে সে কারণে আমরা দেখছি যে রমজান মাসের রোজার তাৎপর্যটা বেশি এবং রোজা অবস্থায় রোজার গুরুত্ব আরও বেশি আর রমজান মাসে কিছু খাস দোয়াও রয়েছে আমাদের নবী সাল্লাহ সেটা শিক্ষা দিয়েছেন আম্মান আয়সর আজি আল্লাহ তার আনহা তিনি রাসুল সাল্লাহ জিজ্ঞেস করলেন রমজান যে কারণে এত মূল্যবান সেটা হলো কোরআন নাজিল হওয়া আর এই কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে এবং সেটা ছিল এই রমজান মাসেরই কোনো একটা রাতে যেটাকে লাইলাতুল কাদর তো আম্মাজান বলছেন যে রাসুল আল্লাহ সাল্লাম আমি যদি লাইলাতুল কাদর পাই আমি আল্লাহর কাছে কী দোয়া করবো সাল্লাম দোয়া শিখে দিলেন যে দোয়া করবে আল্লাহ কাফু আফুন্বুল আফু 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 আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন আপনি আমাদেরকে ক্ষমা করেন তাই বোঝা যাচ্ছে যে রমজান মাসের বিশেষ একটা দোয়া হলো এ দোয়া এবং রমজান মাসে আরেকটা দোয়া আছে ইফতার করা হয় রমজানের একটি আমলে ইফতার করা ইফতারের সময় রাসুল্লা দোয়া করতেন ইফতার গ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে তিনি দোয়া করতেন ও ওয়ফতাল্লা তেলা অরোক ওয়াসবে আজরু ইনশা আল্লাহ পিপাসা দূর হয়েছে শিরা উপশিরাগুলো শরবত দিয়ে পানি দিয়ে খেজুর দিয়ে সেটা এখন সিক্ত হয়েছে আর আল্লাহর কাছে আজকে সারাদিন যে রোজা রেখেছিলাম এটার সাহাব আল্লাহর কাছে সাব্যস্ত হয়েছে সুতরাং ইফতারের এই দোয়াটা এটাও একটা রমজান মাসের খাস দোয়া এবং অনেকটি দোয়া আছে যে দোয়াটা যদিও এটা হাদিসের সনতির দুর্বল সেটা হলো আল্লাহমের একা সুন তু আলিয়া আরিসকে ইফতারতু অনেকেই বলেছেন কোনো কোনো হাদিস আছে রাসুল্লাহলাম এই দোয়া পড়ে ইফতার করতেন যাই হোক বিসমিল্লা বলে আমরা ইফতার করব আর সাথে এই দোয়াটা পড়বো জাহাবসমা ইনশা আল্লাহ রোজা রেখে আমরা সাহারির সময় ওবিল আসহারি হ্যারি হুম ফের আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন সাহারির সময় যারা আল্লাহর কাছে ইস্তেকতার করে সে কারণে রোজার মাসে আমাদের এই সাহারির সময় এটাও একটা দোয়ার বিশেষ সুযোগ এই সময় আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি এভাবে রমজানটাকে আমরা দোয়াময় করি এবং আল্লাহর কাছে দোয়া চেয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করে করে আমাদের যে মহা সৌভাগ্য আমাদের যা চাওয়া সেটা আমরা আল্লাহর কাছ থেকে নেওয়ার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালে এক একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি হুজুর আমার প্রশ্ন হচ্ছে যে আজ আমি স্বপ্নের কথা বলবেন না বলেন আপনারা তো অন্য আমি জিনিসটা জিজ্ঞাসা করছি মানে আমি স্বপ্নে দেখেছি যে আমার নাতি খুব অসুস্থ তা আমি বলছি যে আল্লাহর কাছে জানলা আমার নাতি ভালো হলে আমি একটা গরু দিব জবাই করে তো আমি এখন যদি গরু না দিতে পারি তো অন্য কোনো কিছু করার কি কোনো কিছু আছে অন্য কিছু ভাবে গরু না দিতে পারলে আর আর একটা প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের এখানে একজন নিজস্ব জায়গাতে মসজিদ তৈরি করেছে কিন্তু মসজিদটা ওয়াকফা করেনি তো মানুষে বলে যে যে মসজিদ ওয়াকফা করে না

সুস্থ হয় বা অসুস্থ না হয় তাহলে গরু আমরা মানত করব কোরবানি করব দেখুন যদি আল্লাহর কাছে কেউ মানত করে মানত করে মানে আল্লাহর কাছে কোনো কাজকে শর্তযুক্ত করে যদি এরকম হয় তাহলে এটা করব যদি এরকম না হয় তাহলে এটা করব তাহলে এটা ওয়াজিব হয়ে যায় যদি ওই আপনার চাওয়াটা পূর্ণ হয় তবে এই কাজটা ভালো কাজ নয় মানত করা হাদিস আছে যে মানতের মাধ্যমে আসলে কোনো উপকার হয় না কৃপণের সম্পদকে আল্লাহ বের করেন আপনি যদি বিপদ আঁচ করতে পারেন যে বিপদ আসছে বা বিপদ এসেছে তখন সাদাকা করেন সাদাকা করলে আল্লাহ তাহলে বিপদকে দূর করে দেন এবং এটা এত পরীক্ষিত সাদাকা এত কুইক কাজ করে মানে কারেন্টের গতিতে কাজ করে এই জন্য সাদাকা করা এটা উচিত এবং দোয়া করা সবর করা সালাত ও পর বিশ্ববরি বস আল্লাহর কাছে বলেছেন যে সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য নাও তাই কোনো বিপদ আসলে আমরা সবর করব দোয়া করব এবং সাদাকা করব। বাকি যদি কেউ করে ফেলে মানব তাহলে মানতটা পূর্ণ করা ওয়াজিব আপনি যেহেতু মানত করেছেন যে গরু কোরবানি করবেন বা জবাই করবেন তাহলে যদি সামর্থ্য থাকে তাহলে গরুটাই করবেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয় যদি সামর্থ্য না থাকে আপনি যেটা বলছিলেন যদি গরু না পারেন তাহলে ছাগল যদি করতে পারেন করতে পারেন দেখুন গরুর মধ্যে যেগুলো কম দামি গরু আছে ধরুন মাদি গরু আছে এগুলোর দিকে মানুষের আকর্ষণ কম কম দামের হলেও একটা গরু যদি দিতে পারেন ছোটোখাটো কোরবানির উপযুক্ত তাহলে খুব ভালো সেটা যদি না পারেন তাহলে ছাগল দেন ছাগি দেন তাও যদি না পারেন একটা মুরগি সাদকা করেন করে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি যেটা নিয়ত করেছিলেন হুবহু পারলাম না তবে একটা জানের বদলে জান সাদকা করলাম আপনি ক্ষমা করে দেন আপনি কবুল করেন আশা করি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন শুকর ইন জাযাকুমুল্লাহ sekar ajjon toshum amader opekhhay achen আমার প্রশ্নটা তিনটা প্রশ্ন করতে চাচ্ছিলাম প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যে নামাজের সময় অজু করি রোজা রেখে অজু করার সময় গড় গড়িয়ে কুলি করা কি যাবে নাকি এমনি কুলি করলেও হবে আর দ্বিতীয় প্রশ্ন তারাবিন নামাজ কি আমরা মানে দু চারক ডাকত বসে করতে পারবো আর তৃতীয় নাম্বার হচ্ছে যদি কেউ কাউকে মানে খুব জুলুম করে অন্যায় ভাবে আসলে তার শাস্তিটা কি মানে আমি আমি খুব মানে এখন

যে ওয়াকফ না করলে সেখানে দান করলে সাব হবে না কেন সাব হবে না ওমা মা দেমু লি ফুসিকুম মিন সে ইং তাজিদো তোমরা আল্লাহর জন্য যাই পেশ করবে সেটা আল্লাহর কাছে পাবে আল্লাহর জন্য যাই দান করা হবে সেটাই আপনি সাপ পাবেন অবশ্যই সাপ পাবেন ওয়াকফ করলে কেন সাপ পাবেন না মসজিদের বর্তমান প্রয়োজন তো পূরণ হচ্ছে বর্তমান প্রয়োজন পূরণ হলে সেটা সাপ আপনি পেয়ে যাবেন তাই এই কথাটা ঠিক নয় শুক্রিয়া অনেকে এটা বলে থাকেন যে ওয়াকফ করা না হলে সেই মসজিদে জমাও মনে হয় আদায় হবে না নামাজও হয়তো হবে না এগুলো আসলে মানুষের ভুল ধারণা জি অবশ্যই ভুল ধারণা সেখানে আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম আমি রাজি থেকে বল জি আপনাকে স্বাগতম প্রশ্নটি করুন জি আমার প্রশ্ন হলো যারা তামাক তো পালন করবেন তাদের নিজ দেশে কুরবানি দিতে হবে কিনা জি আর কোনো প্রশ্ন জানিনা হে আপনি আমাদের সাথেই থাকুন সহায়ক দিবেন ইনশাআল্লাহ তাআলা শুভ দর্শক দেখেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান সময় হলো একটি বিরতি নেবার ফিট সেকট পর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুভ দর্শক বিরতির পর আবারো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে নিবেদক স্ত্রী ব্যাংক বাংলাদেশ পি আলোচনা করছেন শেখ আলী হাসান তৈ্যব সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি আলোচনা চলছে রমাদানের বিশেষ দোয়া সমূহ সেই সাথে পেয়েছে আপনাদের কিছু প্রশ্ন জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে শেখ আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম যদি বলতেন খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এবং সবারই জানা উচিত রোজা রেখে গড়গড়া কুড়ি করা যাবে কি না না করা যাবে না রাসুল ইসলাম বলছেন ও বায়াল ইকফিল ইস্তিন শাহ ইল্লা কোন সা ইমান তোমরা নাকে পানি দেওয়া কুলি করা এটা খুব বেশি করে গভীরভাবে ডিপলি করো তবে যদি রোজাদার থাকো তাহলে ডিপলি করবে না তাই রোজা অবস্থায় শুধু স্বাভাবিকভাবে এভাবে পানিটা মাথা নিচু করে পানি নিয়ে এরকম ওকে আঙুল চালনা করে ফেলে দিব এরকম করে উল্টা করে গড়গড়া করা সেটা করা যাবে না কারণ ওইভাবে ভেতরে চলে গেলে রোজা ভেঙে যাবে শুক্রিয়া জাকুমুল্লাহ শেখ তারাবির নামাজ সব তারাবির বিশ্রকাত নামাজের মধ্যে বেশিরভাগই দাঁড়িয়ে পড়ছেন তবে কিছু নামাজ কি বসে পড়তে পারবেন কিনা দেখুন তারাবির নামাজ তো সুন্নতে মোয়াক্কাদা সুন্নত বা অন্যান্য মাছ হবে সেটা নফল নামাজ আপনি যদি অসুস্থ হন ইসলাম বলছেন যে দাঁড়িয়ে নামাজ পড়বে যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে ফাজা আলি সেন বসে না পারলে তাহলে শুয়ে বা ইশারায় এখন আপনি দাঁড়ানোর সক্ষম কিনা দাঁড়াতে যদি সক্ষম হন তাহলে দাঁড়িয়ে পড়বেন কারণ দাঁড়ানো ফরজ ফরজ আদায় করতে হবে আর যদি এমন হয় দাঁড়িয়ে পড়তে গেলে আপনার অনেক কষ্ট হচ্ছে আপনার নামাজের মনোযোগ কি উহা করতে করতে শেষ তাহলে বসে পড়বেন কিন্তু আপনি যেটা বলছেন যে মানে দু এক রাখাত বসে পড়া তার মানে বোঝা যাচ্ছে একটু ফ্লেক্সিবল করার জন্য যে একটু আরাম মাঝখানে সেটা আসলে করা উচিত নয় দেখুন আপনি বিরতি নেন তারাবির নামাজকে তারাবি বলা হয় এই জন্য যে বিরতি বিয়ে হাতুন থেকে চার রাখাত পরে পরে বিরতি নেন আপনি চার আঘাত পরে উঠে যান একটু হেঁটে আসেন একটু পানি খান একটু শরবত খান কোনো অসুবিধা নেই তারপরে আবার রিল্যাক্সড হয়ে তারপরে আবার শুরু করুন অথবা দশ মিনিট রেস্ট নেন কোনো সমস্যা নেই আপনি দাঁড়িয়ে পড়ুন আপনি যেহেতু দাঁড়াতে সক্ষম তাই আপনাকে দাঁড়িয়েই পড়তে হবে দাঁড়িয়ে তবে জানে না এটা যে তারা অনেকেই মনে করে একসাথে লাগাতার বিশ রাকাত পরে ফেলতে হবে দুই করে বিরতি দিয়েও পড়তে পারে মানে কিছু পড়লো দশ টাকা শেষ সাথে গিয়ে দশ টাকাত বা খাওয়া দাওয়া শেষ করে সে কাজ শেষ করে ফ্রি হয়ে আরও কিছু টাকাত পড়লো কোনো অসুবিধা নেই হ্যাঁ তবে নফল নামাজ যদি কেউ বসে পড়ে তাহলে পড়ার অবকাশ আছে কিন্তু মাক্কাদা ফিকে হানা ফিতে তাই আমরা বলবো যে আপনি দাঁড়িয়ে পড়ার চেষ্টা করুন বসে পড়লে সব একটু কম হবে দাঁড়িয়ে শেখ জুলুম আল্লাহ রবিন জুলুম এবং শিরিক ক্ষমা করেন না উনি জুলুম কী বুঝাতে চাচ্ছিলেন উনি কেউ যদি জুলুম করে তার শাস্তি কি উনি স্পেসিফিক সেটা জানতে চেয়েছিলেন উনি একটু বলছিলেন কি যেন ওনার স্বামী পারিবারিক ওনাকে ডিভোর্ট দিতে চাচ্ছেন তবে যার মাধ্যম যাকে মাধ্যম হিসেবে গ্রহণ করছেন তার সাথে ওনার ওয়াইফকে কথাও বলার সুযোগ দিচ্ছেন না এটাকে উনি জুলুম মনে করছেন দেখুন জুলুম ব্যাপারে আল্লাহ সুল্হাম তাল্লা বলছেন নি আইবায়াদি ইন নি হাররাম তজুল মায়া এন এফ হে আমার বান্দারা হাদিসে কুৎসি অনেক গুরুত্বপূর্ণ হাদিস হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম হারাম করে নিয়েছি অতএব তোমরা নিজেরা জুলুম করো না আল্লাহ আমাদের ব্যাপারে যাই করেন না কেন কোনোটাই জুলুম হবে না তারপরে আল্লাহ নিজের থেকে বলছেন যে জুলুম কথার কথা যদি আমি করতাম তো আমিও করছি না আমি কারোর উপর জুলুম করি না হ্যাঁ আল্লাহ আল্লাহি হাবিদ আল্লাহ কোনো বান্দার উপর কখনো জুলুম করেন না তো আমি নিজের উপর জুলুম করি না আর তোমাদের তো কোনো কিছুর মালিকানা নেই সব আমার দেওয়া তো তোমরা কীভাবে একে অপরের জুলুম করো খবরদার একে অপরের উপরে জুলুম করো না এবং রাসুল সাল্লাম বলেছেন আজ জুলমা তুই মাল কেয়ামা জুলুম কী দিন অন্ধকার হয়ে দাঁড়াবে এবং ইত্তাকুদা আওয়াতাল মাজলুম কোনো ব্যক্তিকে জুলুম করে ওই মাজলুম ব্যক্তির বদোয়ারকে তোমরা ভয় করো কারণ এটা খুবই মারাত্মক আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় এখন জুলুম বিষয়টা কিন্তু আপেক্ষে কার ক্ষেত্রে কোনটা জুলুম এটা আমরা অনেকে বুঝি না আপনি যেটা বলছেন আপনাদের দাম্পত্য জীবনে আমরা বলবো যে এই বিষয়টা আপনি কোনো নির্দিষ্ট নিকটস্থ কোনো আলেম বা বিজ্ঞ ব্যক্তি দিনদার কোনো অভিভাবকের কাছ থেকে আপনার স্বামীকে বোঝাবার চেষ্টা করুন তিনি যেন আপনার যেটা প্রাপ্য সেই প্রাপ্যর জায়গায় যেন তিনি জুলুম না করেন বাকি আপনি এটাও মনে রাখবেন অনেক সময় স্ত্রীরা কিন্তু স্বামীর উপর যা তার প্রাপ্য নয় সেটা দাবি করে সেটা যদি উনি না দেন তাহলে কিন্তু জুলুম হবে না সেক্ষেত্রে আপনি কিন্তু জালেমা হয়ে যাবেন তো আপনি যেটা বলছেন যেহেতু নির্দিষ্ট করে বলেননি আমরা ইন জেনারেল বলছি জুলুম সবটাই হারাম বাকি আপনার যে নির্দিষ্ট যেটা বোঝাতে চাচ্ছেন সেটা কোনো আলেম ব্যক্তির সঙ্গে শেয়ার করুন করে আপনারা নিজেরা আলোচনা করে সলভ করার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে জুলুম থেকে বাঁচাতে তৌফিক দান করুন আল্লাহজন আমাদের সবাইকেই জুলুম থেকে বাঁচারতে অফিক দান দর্শক জুলুম এটি আসলে ব্যাপক শব্দ শেখ যেমনটি বললেন যেমন কখনো কখনো মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে যেমন একজন মানুষ যখন ঘোনা করে তখন সে নিজের প্রতি জুলুম করে এবং এটা শাস্তিও ঠিক আল্লাহ রাব্বুল আলমিন তাকে দিয়ে থাকেন বিমা কাসাবাদ নাস দেখা যাচ্ছে অনেক গুণা হয়েছে গোনা করার কারণে নিজেই নিজের প্রতি জুলুম হয়েছে আল্লাহ তারা দুনিয়াতেও শাস্তি দেন তবে নবী সাল্লাহ আলীহাসাল্লাম থেকে একটি হাদিস আছে যে জুলুম এমন এক বড় ধরনের গুণা এবং অপরাধ যার শাস্তি আখেরাতে বরাদ্দ থাকার পরে দুনিয়াতেও হয় দুনিয়াতেও তার শাস্তি হয় আবার আখেরাতেও তার জন্য বরাদ্দ থাকে দুই জায়গায় তার জন্য শাস্তি হয় সুতরাং কেউ আমরা জেনে বোঝে নিজেও নিজের প্রতি জুলুম করব না আবার স্বামী স্ত্রীর প্রতি জুলুম করব না স্ত্রী স্বামীর প্রতিও জুলুম করবো না আল্লাহ রবুল্লা আলমীন আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন যে স্বামীর কথাগুলোকে মানো নিজের লজ্জাস্থানের হেফাজত করো তাহলে সোজা তুমি জান্নাতে প্রবেশ করো তো একজন স্ত্রী যদি নিজেকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে বিয়ের পর বাবা মায়ের চেয়েও বড় অধিকার স্বামীর থাকে তো সেই ক্ষেত্রে সে কতটা সহজে জান্নাতে প্রবেশ করবে এজন্য আমরা আমাদের বন্ধুদেরকে বলবো যে আমরা আমাদের জবানের হেফাজত করব। এবং কখনোই স্বামীর সাথে তর্কে যাব না বরং স্বামী যদি কখনো রাগ করেন আমরা নিচের দিকে তাকিয়ে চোখ নিচে রাখবো মাথা নিচু করে কথাগুলোকে শুনবো আর স্বামীদেরকে বলছি আমরা আমাদের এই অবলা নারী যারা আমাদের কাছে আশ্রয় নিয়েছেন একমাত্র আশ্রয়স্থল স্বামী স্ত্রীর একমাত্র আশ্রয়স্থল আমরা কখনো এই সরলা নারীদের প্রতি কখনোই কোনোভাবে জুলুম করব না আল্লাহ আলামিনের সেই কেয়ামত দিবসের ভয় অন্তরে লালন করবো শেখ আমরা একজন দর্শকে যুক্ত করতে চাই জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাকে স্বাগতম প্রশ্নটি করুন আমার প্রশ্ন হচ্ছে যে বাড়ির উপরে মানে যেসব হকাররা তুল কিনতে আসে মাথার ধরা তুল যদি তাদের বলা হয় যে মানে ওই তুল বিক্রি করার নিষিদ্ধ তো তারা মানে ওটা মানতে চায় না বলে যে এটাতে কোনো সমস্যা নাই তারা বিভিন্ন কারখানায় কি তুলে খোপা বা ইত্যাদি কিছু মানে বানাবো এটা দিয়ে সেটা কি হুজুর জায়েজ আছে না না যায় আর হুজুর আমি মানে তিন মাসের রানিং চলতিছে আমার গর্ভবতী অবস্থায় আমি তো আমার ওটাতে কি গর্ভের কোনো সমস্যা হবে শেখ প্রিয় আপনি আমাদের সাথেই থাকুন যে কষ্ট হচ্ছে না আমি পারব না জি প্রিয় বোন আপনি আমাদের সাথেই থাকুন সহায়কত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাহলে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সন্তানকে হিফাজত করেন গর্ভে এবং সন্তানকে জন্য আল্লাহ তাআলা ওলি কামিল হিসেবে কবুল করেন এবং তাকে সুন্দরভাবে নিরাপদে দুনিয়াতে আসার তৌফিক দান করেন শেখ আমরা আপনার কাছে জানতে চাইবো তামাত হজ পালনকারী তার জন্য কি এই দেশে স্বদেশে করতে হবে না দেখুন আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করা এটা একটা বড় ধরনের আছে একটা হলো কোরবানি উধাইয়া আরেকটা হলো হাদি আরেকটা হলো দম হজ তামাত্মকারী যে পশুটা জবাই করেন সেটা হলো দম না সেটা হলো কোরবানি না সেটা হলো হাদি তো সেটা তার জন্য ওয়াজিব যিনি তামাত্ম করছেন আর কুরবানি যেটা সেটা নিসাব পরিমাণ সম্পদের মালিক যেই ব্যক্তি মুকিম তার উপরে ওয়াজিব এখন তামাত্মকারী যখন হজ করছেন তখন তো তিনি মুসাফির হিসেবে আছেন এই জন্য মুসাফির ব্যক্তির উপরে তো ওয়াজিব নয় তাই তিনি করবেন না কিন্তু যদি যেহেতু তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়ে থাকেন আর তিনি যদি সবাবটা নিতে চান তাহলে এই টাকাটা তিনি বাসায় রেখে যেতে পারেন বা বাসার কাউকে বলে দিতে পারেন যেটা আমার পক্ষ থেকে কোরবানি করো তাহলে কুরবানির স্বাব পাবেন তারপরে ওয়াজিব নয় যদি তিনি সফর অবস্থায় থাকেন যেহেতু আমরা হজের অবস্থা সাধারণত সফর অবস্থায় থাকি তার জন্য ওয়াজিব নয় আর দমি হাদি যেটা যেটাকে মানে হাদি যেটা আমাদের সেটা তো অবশ্যই হজের সঙ্গে সেটা করব এক কথাই হলো যদি তিনি করতে চান করতে পারেন মুসাফির অবস্থায় আছেন এখন তারপর ওয়াজিব নয় আর মুসাফির অবস্থায় যদি না থাকেন তাহলে তারপর ওয়াজিব তামাত্মুর কারণে দম দিতে ইয়ে হাদিয়ে জবাই করতে হবে আর যেহেতু তিনি নিঃসার পরিমাণ সম্পদের মালিক তার জন্য কোরবানি করা ওয়াজিব

ফিতরা কিসের ফিতরা ওই যে একটা মানে পূজার মধ্যে আপনি একটা জি সাদাকাতুল ফিতর জি জি ওটা আমি ভুলে কত বছর হয়তো একটু যাকাত দেওয়া হয়েছে জি গত বছর এটি দেননি এবছর জি জি বুঝতে পেরেছি প্রিয় বোন আপনি আমাদের সাথেই থাকুন শাইক উত্তর দেবেন ইনশাআল্লাহ তালা সে প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী বিধানে। আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি সেই সাথে আমরা ফেসবুক এবং ইউটিউবে বেশ কিছু প্রশ্ন পেয়েছি আপনাদের মূল্যবান কমেন্টসে আমরা সেখান থেকে শেখের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি শেখ আমাদের কাছে জানতে চেয়েছেন ইভেন ই তোফা প্রশ্ন হলো ইফতারের আগে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে কি রোজার কোনো সমস্যা হবে দেখুন এমনিতেই সমস্যা নেই অনেকে এটাকে মাকড়ো বলেছেন যেহেতু এটা মানে এটা একটা আলাদা টেস্ট আছে সেজন্য জন্য বলেছেন কিন্তু ইফতার অবস্থায় ইফতারের আগে বা রোজা অবস্থায় না করাই ভালো যদি অনেক সময় যদি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যেতে পারে আর যদি এরকম পেটে যায়নি এটা নিশ্চিত যাবে না তাহলে করতে পারেন আমাদের ওলাম একরাম ফিকে আনাফির ওলামা একরাম অনেকে এটাকে মাকড়ু বলেছেন কাঁচা দাঁথন দিয়ে বা মিসওয়াক দিয়ে দিনের বেলা করা এটাই উত্তম কাজ শুক্রিয়া রেজাকুমল্লা শেখ মহিলাদের যদি নামাজের সময় থুতনি বের হয়ে থাকে তাহলে কি নামাজ হবে দেখুন থুতনি যদি বের হয়ে থাকে নিচের অংশ তাহলে তো নামাজ হবে না কারণ এটা সথরের ভেতরে এই সামনের ভাগ থেকে এখান থেকে এই চুলের নিচ পর্যন্ত এই অংশটুকু খোলা রাখা যায় আছে থুতনির অগ্রভাগ এখন থুতনির নিচে যেখানে ছেলেদের দাড়ি গজায় এই জায়গাগুলো যদি খোলা থাকে তাহলে নামাজ হবে না কারণ এটা মহিলাদের সতরের অংশ যেটা ঢেকে রাখতে হয় তাই ভালো করে হিজাব দিয়ে বা অন্য দিয়ে পেঁচিয়ে নামাজ পড়ার চেষ্টা করা উচিত যত চেয়েছেন শেখ আমার রোজা অবস্থায় বিভিন্ন ধরনের সুগন্ধি শুক্তি ভালো লাগে এর কারণে কি রোজা ভেঙে যাবে না কোনো সমস্যা নেই রোজা অবস্থায় সুগন্ধি নিতে কোনো সমস্যা নেই বাকি এটা আপনি রোজা অবস্থায় শুকতে ভালো লাগে এটা একটা মনের ধরনের এক ধরনের বাসা হতে পারে আপনি নিজেকে নিবৃত করার চেষ্টা করবেন জান্নাতুল ইসলাম খুশবু জানতে চেয়েছেন শেখ বিবাহ হবার আমল কি যদি বলতেন বিবাহ হওয়ার আমল হলো প্রথম কথা বাবা মার কাছে যদি বলতে পারেন স্পষ্ট বলতে বলে ফেলুন কিংবা চিঠিতে লিখে দিন কিংবা কারো মাধ্যমে জানিয়ে দিন যে আমার ইমান আমল আখলাত চরিত্র রক্ষা করার জন্য এখন আমার বিবাহ দেওয়াটা দরকার আপনার বিবাহের ব্যবস্থা করুন দয়া করে সংকোচ করার কিছু নেই আল্লাহর আনুগত্য করতে গিয়ে সংকোচের কিছু নেই আর আল্লাহর কাছে দোয়া করবেন প্রতিদিন দুরাকাত সালাতুল হাজা পরে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে উত্তম জীবন সঙ্গে মিলে দেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এ দোয়াটা করতে পারেন শুকরিয়া জাযাকুমুল্লাহ যত যেন আমি শিরিন বলছি আমরা যখন নামাজে দাঁড়াই তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নামাজ শুরু করি যদি নামাজে বিরতি দিয়ে আবার নামাজ শুরু করি তাহলে কি আবার নতুন করে আউযু বিল্লাহি পড়তে হবে দেখুন নামাজ শুরুর দোয়া তো আর আউজ বিল্লাহ নয় নামাজ শুরুর সাথে সম্পর্ক নয় সম্পর্ক হলো সুরার সঙ্গে সুরা শুরু তাউজ বিল্লাহ মিনা শাহতান রজিম পড়া যখনই সুরা পড়বেন তখন চাইলে পড়তে পারেন শুধু বিসমিল্লা শুরুতে আউজ সানার পরে আউজ বিল্লা বিসমিল্লা তারপরে সুরা ফাতেহা অন্যান্য রাকাতে শুধু বিসমিল্লাহ আবার সালাম ফিরে নতুন নামাজ যখন শুরু করেছেন এটা তো শুরু এই জন্য এখন বিসমিল্লা বলবেন শেখ জানতে চেয়েছেন ফরজ সুন্নতে মোয়াক্কাদা এবং ওয়াজিব নামাজে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পড়তে পারবো কি জি অবশ্যই পড়তে পারবেন রাসুল সাসম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ মাহফিল্লি ওর হামনি ও আফিনি ওয়াহিনী ওর জখনি ওয়জবনী এই দোয়াগুলো পড়তে পারেন আরবিতে পড়বেন কোরআন হাদিসের দোয়া শুক্রিয়া জজাকুমুল্লাহ এরকম জানতে চেয়েছেন হজুর আসসালাম আলাইকুম আমার মা অসুস্থ কমর ও কিডনিতে সমস্যা অনেক দিন ধরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না বসে নামাজ পড়তেন কিন্তু এখন বসেও নামাজ পড়তে পারেন না বসে নামাজ পড়া সম্ভব হয় না শুয়ে নামাজ পড়ার নিয়ম কি নিয়মটা যদি দয়া করে বলবেন জি দেখুন শুয়ে নামাজ পড়ার নিয়ম হলো আপনি শুবেন পশ্চিম দিকে পা দিয়ে শুবেন কেবলা দিকে পা দিয়ে শুবেন দিকে ধরুন কথার কথা এটা সামনে অংশটা কিবলা এভাবে আপনি পাটা টা এরকম সোজা পাটা এরকম সোজা করে দিয়ে এরকম একটু মাথাটা বালিশ দিয়ে উঁচু করে দেবেন কিংবা দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দিবেন খাতের সঙ্গে হেলান দিয়ে দেবেন এরপরে আপনি যতটুক ইশারায় পারেন হাতটা যদি তুলতে পারেন কান পর্যন্ত তুললেন যতটুক পারেন ততটুক আপনি করবেন যেভাবে আপনার জন্য সহজ আল্লাহ রাসুলসাল্লুসলামের কাছে এক সাহাবি এসে বললেন যে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না কী করবো রাসুল ইসলাম বললেন সলে লেখা ইমান দাঁড়িয়ে নামাজ পড়ো আইনলাম্বী রাস্তাতে যদি তুমি না পারো ফাঁকা ফাজা ফাঁকা আয়দান বসে পড়বে যদি না পারো বা মুস্তা যান তাহলে শুয়ে শুয়ে পড়বে তাই আপনি শুয়ে শুয়ে মাথাটা এবং চেহারা কেবলা দিক করে যেভাবে সম্ভব যতটুকু সহজ হয় সেভাবে আপনি নামাজ পড়বেন আমরা আমাদের দর্শকদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম শেখ আমরা সেখান থেকে জানতে চাচ্ছি অনেক সময় আমাদের এক বোন জানতে চাচ্ছিলেন যে হকাররা চুল কিনতে আসে তাদেরকে যদি বলা হয় যে এটি তো হারাম ঠিক না তারা সেটি মানতে চায় না আসলে এই চুল কিনা বেচা করা এটির শরীয়তের বিধান কি নিজের ব্যবসার জন্য অনেকেই মাসলা নিজেরাও দেয় হকাররাও দেয় অনেকে এরকম বলে যারা সুদি কারবার করে তারা বলে সুদ আর মুনাফা তো একই জিনিস তারা নিজেটা মাসালা দেয় দেখে মাসালা দিলে হবে না দেখুন চুলটা আল্লাহ দেওয়া একটা নিয়ামত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নেই কারণ এটার মালিকানা আমাদের নয় লেখা দেখা লেখা নেই ইংসায় নে ফিয়া হাসানি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তম চেহারা দিয়ে তাই চুল বিক্রি করতে পারবেন না তার কথা মোটেও কর্ণপাত করা যাবে না আপনি তাকে পাত্তাই দিবেন না আপনি না দিলে একজন বিক্রেতা বাইরে থেকে এসে তো আপনার কাছ থেকে নিতে পারবে না শুক্রিয়া রাজাক সে এক দর্শক অপেক্ষা করছেন আমরা তাকে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দুইটা প্রশ্ন ছিল যে জোর মন দেখছেন না

প্রিয়বন আপনাদের সাথেই থাকুন সহায়ক উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তারা শেখ আমরা বেশি অনেকগুলো প্রশ্ন পেলাম শেখ যদি বলতেন যে আমাদের একজন দর্শক জানতে চেয়েছিলেন যে গত বছর উনি ফেতরা দেননি

তাদের জন্য তো অ্যামেতন নিলমা সাহিন ফাম আদাহ কবুলসলাহ যে ব্যক্তি ঈদ উল ফিতের আদায় করার আগেই সাদকাতুল ফিতের আদায় করে ফাইয়া জাকাতম মকবুল্লা সেটা হলো একদম মকবুল সাদাকা মকবুল জাকাতুল ফিতির বা সাদকাতুল ফিতির ওয়াম আদ্দাহ বা আদা সাল্লাহ যে ব্যক্তি নামাজের পরে এটা আদায় করে ফাইয়া মিনা মিনাসাদ এটা সাধারণ সাদাকার মতো তাই সাদকাতুল ফিতের যদি ঈদের আগে কেউ ঈদের নামাজের আগে আদায় না করে তাহলে সাদকাতুল ফিতের আদায় আদায় হবে না কিন্তু সাধারণ একটা সাদকা হবে সেটা সাবনি পাবেন সেটা সাবনি অর্জন করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ ভবিষ্যতে আর আমি করবো না আগে দিয়ে দিবো এই শাল শুকনী রোজা তিন মাসের অন্তঃসত্ত্বা গুণ এখন রোজা রাখছেন কোনো সমস্যা হচ্ছে না তো এতে করে আসলে ওনার রোজা রাখার বিধান কী উনি কি রোজা রাখতে চাইলেন আল্লাহ বলে আলী মিনস বাকারাই রোজা আয়তের মধ্যে বলেছেন ওমন থ্যামেন ক্যান এমারি দেন ও আয়ল্যাস সাফারিং ফ্রাইড দ্যা তুমি যারা অসুস্থ কিংবা মোসাফির তারা অন্য সময় করবে এখন আপনি তো মুসাফির নন মুখিম আপনি কি অসুস্থ আপনি তো অসুস্থ নন আমরা অনেকেই প্রেগনেন্ট মহিলা যারা আছে আমাদের অন্তঃসত্ত্বা বোন আছেন যারা তাদেরকে আমরা অসুস্থ বলি না অসুস্থ নন তিনি বিশেষ অবস্থায় আছেন তো তিনি সৌভাগ্যবতী যে তিনি একটা সন্তানের মা হতে যাচ্ছেন তো এই সম্মানিত বোনদেরকে বলবো যে আপনি তো অসুস্থ নন আপনি নিজেই বলছেন কোনো সমস্যা হচ্ছে না অথবা আপনি রোজা রাখবেন রোজা ওই মানে প্রেগনেন্ট মহিলার জন্য ছাড় আছে যিনি রোজা রাখার কারণে চিকিৎসক বলেছেন তার নিজের জন্য কিংবা তার বাচ্চার জন্য ঝুঁকি আছে ওই মহিলার জন্য রোজা না রাখার অবকাশ আছে তো আপনি যেহেতু কোনো সমস্যা হচ্ছেন আপনি অবশ্যই রাখবেন তিন মাসে কোনো সমস্যা হয় না সুক্রিয় রোজা কুমল্ শেখ স্বামী যদি জোয়া খেলে সেই অর্থে খাবার নিয়ে আসে তো স্ত্রী সেই খাবার খান না এই কাজটিকে উনি ঠিক করেন বা এই যে স্বামী হারাম ইনকাম সেই ইনকাম থেকে ওনাকে যে খরচ দেওয়া হয় না ফাঁকা শুকনা সেটি গ্রহণ করা কি ওনার জন্য বৈধ হবে দেখুন আপনি আপনার স্বামীকে সোজা বলে দিবেন যে আমি তোমার কাছে এসি প্রাইভেট কার আর পাকা দালান আমি তোমার কাছে চাই না আমি চাই তুমি আমাকে দুমুটো খাবার দেবে সেটা হালালটা দিবে তুমি কষ্ট করে দেবে ভ্যান চালাও রিক্সা অটোরিক্সা চালিয়ে বহু মানুষ ইনকাম করছে হালাল কোনো উপার্জন আমি হারাম তোমার কাছ থেকে চাই না আমি হারাম খাবো না আপনি যেহেতু জানতে পারছেন যে তার আয়ের উচ্চটা হারাম অবশ্যই আপনি প্রতিবাদ করবেন এবং আপনি বলবেন যে আমি এটা খাব না আপনার এই ওই মানে এই জিদ করার এই অধিকার খাটানো অবশ্যই আপনার উচিত এবং একজন নারী সহজে একজন পুরুষকে সংশোধন করতে পারেন আপনি সেক্ষেত্রে একজন দা ইল আল্লাহ ভূমিকা পালন করারী হিসাবে গণ্য হবেন আপনি জেনে বুঝে তার হারাম খাবার আপনি খেতে পারেন না আপনি খাবেন না সালাম জি আপনাকে স্বাগত প্রশ্নটি করুন ভাইয়া ওই যে আমরা যে হাত দিয়ে দোয়া করতে পারবো জি আর কোনো প্রশ্ন আর প্রশ্ন না ভাই আমার এইতে জি शुक्रिया আপনার মতো সাহায্য থাকুন সহায়ক উত্তর দিচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান সময় হলো আরো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার ফিট সিকটু পর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আলোচনা করছেন শেখ আলী হাসান তৈয়ব সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি আলোচনা চলছে রমাদানের বিশেষ দোয়ার সমূহ আমরা আপনাদের প্রশ্নগুলো পেয়েছি প্রশ্নের উত্তর জেনে শেখের কাছে মূল আলোচনায় যাব শেখ কোরআনুল করিম খতম করার পরেই হাত তুলে দোয়া করা যাবে যে দোয়া করতে পারেন কোরআন খতমের পরে দোয়া কবুল হয় এটা পরীক্ষিত এবং ইবনে দোয়া করতেন তারপরে সালাফদের ক্ষেত্রে এটা আছে যে তারা আয়োজন করে বেশ ঢাকঢোল পিটিয়ে দোয়া করতেন সেজন্য কোরআন খতমের পর হাত তুলে দোয়া করতে পারেন দোয়া কবুলের সময় যত আছে সব ব্রতেই করতে পারেন কারণ দোয়া কবুলের একটা উপলক্ষ্য হলো হাত তুলে দোয়া করা এর মাধ্যমে বিনয়ের প্রকাশ হয় সীমা খান জানতে চেয়েছেন দুই রাকাত নামাজের প্রথম রাখাতে আয়াতুল কুরসি সোরা বাকারার শেষ দুই আয়াত এবং দ্বিতীয় রাখাতে সোরা হাসরের শেষ তিন আয়াত পড়ি তাহলে নামাজ নামাজে তিলাওয়ার ঠিক হবে কিনা জি কোনো সমস্যা নেই পড়তে পারেন শেখ আরও অনেক বোন আমাদের জানতে চেয়েছেন অনেক দর্শকই যুক্ত হয়েছেন একজন জানতে চাইছেন আমি রাজশাহী ভদ্রা থেকে টোম্পা বলছি আমরা যে পাঁচ নামাজে পাঁচ তজবি পড়ি যেমন হুয়াল এই তজবিগুলো পড়লে নাকি যারা ইমানের সাথে মৃত্যুবরণ করবেন তাদের সাথে তাদের সেই সাথে মৃত্যুবরণ করবেন তাদের জন্য ফেরেস্তারা ফুলের মালা পড়ানোর জন্য আসবেন গলায় দিবে আবার নেবে

প্রমাণিত এবং এটা রাসুলসাল্লাহ আসলাম পড়তেন আরেকটি দোয়া আছে ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য সেটা হলো মানে সঈদুল ইস্তফার আল্লাহময় খালাক আলা আবদিকা ওয়ানা আব্দ আলা ও আদিকা মাস্তা এই দোয়াটা আপনি যদি সকালবেলা পড়েন সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে যদি মারা যান তাহলে রাসুলসাল্লাহ আসলাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবেন জান্নাত লাভ করবে সন্ধ্যায় যদি পড়ে তাহলে পরের দিন সকাল পর্যন্ত সময়ের মধ্যে মারা গেলে উনি জান্নাত লাভ করবেন তাই আপনি উত্তম মৃত্যু এবং জান্নাত লাভ করার জন্য সাইদুল ইস্তাকফারের আমলটা করতে পারেন আমাদের একজন জানতে চেয়েছেন শেখ শুধুমাত্র রোজার সময় মাগরিবের পরে এবং এশার আগে একটা নফল নামাজ আছে যেটা পড়লে কেয়ামতের আগ পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তার নেক লিখতে থাকে এটা কি সত্যি না এই ধরনের কোনো নামাজের কথা আমরা কোনো হাদিসে পাই নাই আল্লাহ আলম বিশ্বাব শুক্রিয়া রাজাকুমুল্লাহ হজুর আমার দাদু প্যারালাইসিসের রুগী তার ডান সাইড অচল তিনি কোরআন পাঠ করেন কিন্তু ফজরের সময় ওজিফা দিয়ে সোরাইসেন পাঠ করেন এতে কি তিনি সোয়াব পাবেন ফজরের নামাজে যে কোনো নামাজে যে কোনো সোলাপ পড়তে পারেন কোনো সমস্যা নেই সুক্রিয়া হজুর বলবেন খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে না খেলে গোনা হবে এবং টয়লেটে গেলে কি মাথায় কাপড় দিয়ে না গেলে গোনা হবে এটা আমরা গত সপ্তাহে বলেছিলাম দেখুন খাওয়ার আদবের মধ্যে মাথায় কাপড় দেওয়া সেটা নেই কিন্তু যদি সেখানে মানে পুরুষ লোকরা থাকে তাহলে তো আপনার অবশ্যই মাথায় কাপড় দেওয়া উচিত আপনার শালীনতা এবং পর্দা করা উচিত আর বাথরুমে যাওয়ার সময় মাথায় ঢেকে যাওয়ার কথা এটা আছে তখন মাথায় ঢেকে যাবেন সুক্রিয়া শেখ আমরা আজকে যে বিষয় রামাদানের বিশেষ দোয়া বেশ কিছু দোয়া আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যদি কিছু দোয়া এবং অর্থ সহ বলতে জি দেখুন রমজান মাসে সবচেয়ে বেশি যে দোয়াটা করা দরকার সেটা হলো আল্লাহর কাছে যার নাম থেকে মুক্তি চাওয়া দরকার এবং আল্লাহর কাছে মুত্তাকি বান্দা যেন হতে পারি যেহেতু আল্লাহ বলেছেন কুতিব আলিকুম সিয়াম কেমা কুতিব আলিল্লা দিন এমন কবলিকুম লাহ্লাকুম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হও সুতরাং আল্লাহর কাছে তাকোয়া চেয়ে দোয়া করা দরকার আল্লাহমা ইন্নি এই দোয়া রসুল খুব পছন্দ করতেন ছয়টা একটা লাইনের মধ্যে ছয়টা জিনিস চাওয়া আছে আল্লাহ আপনার কাছে আমি তাকুয়া চাই হেদায়েত চাই তো পবিত্রতা চাই প্রাচুর্য চাই এই দোয়াগুলো আমরা করতে পারি আল্লাহমাই নিয়ে আস আলুকা তোকা ওয়াল হুদা ওয়াল আফএিনা আরেকটি দোয়া আছে সেখানে রসুল তাকুয়া চাইতেন আল্লাহমি তাকুয়া وزكها أنت خير من زكها أنت وَلِيُّهَا ومولاها أي دعاء تام لا بيشبه شكله كرت باري الله دعاء الدعاء من ربنا ظلمنا أنفسنا وإن لم وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين إرب إيه لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إرب إيه اغفر ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله إيه بشي بشي رسول صلى الله عليه وسلم শিখিয়ে দিয়েছেন আল্লাহম ইন্নি আল্লাহমদ ফিল্লি জাম্বি দিক হু জিল্লাহ হু সির হ্যাঁ এরকম দোয়া করেছেন তো এই দোয়াগুলো আমরা করতে পারি আল্লাহম্মিল্লি জাম্বি ওবা সে আলিফি দারি ওবা রিস্কি অর্থাৎ ক্ষমা চাওয়ার দোয়াগুলো আমরা বেশি বেশি করতে পারি যেহেতু আল্লাহ রসুল সাল্লাম বারবার করে বলেছেন যে এই রমজান মাসে যারা রোজা রাখলো তাদের অতীতের গুণা ক্ষমা করা হবে যারা তারাবি পড়লো অতীতের গুণা ক্ষমা করা হবে যারা কিয়ামুল্লাহল করলো লাইলাতুল লাই তাদেরকে অতীতের গুণা ক্ষমা করা হবে রোজার সাথে একটা ক্ষমার একটা সম্পর্ক রয়েছে কারণ ক্ষমার একটা স্রোত মহা স্রোত একটা বয়ে যায় বন্যা বয়ে যায় তাই আমরা যেন ক্ষমা পাই রাসুলসুল ইসলাম বলেছেন যে ব্যক্তি রমজান পেলো অথচ আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সুতরাং আমরা বেশি বেশি রমজান জুড়ে ক্ষমা চাইবো আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহ মেকা আফুন তহেবুল আফু আফা আফু আননি এ দোয়াটা আমরা ইফতারির আগে করতে পারি সাহারির পরে করতে পারি তারপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে করতে পারি কোরআন তলাওয়াতের পরে করতে পারি তারপরে আমরা দুই সিজদার মাঝখানে করতে পারি অর্থাৎ দোয়া বলে সম্ভাব্য সময়গুলোতে আজানের পরে আজানি একামতের মাঝখানে এই সময়গুলোতে শেষ রাতে এই সময়গুলোতে আমরা বেশি বেশি আল্লাহকে যে ইস্তেকফার করবো আল্লাহ তালা যেন আমাদেরকে তাকুয়া দান করেন সে দোয়া করবো আর বিশেষ করে এই দোয়াটা করা দরকার আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থার উপর অবিচল রাখেন আল্লাহ পরিবর্তনকারী আপনি আপনার আনুগত্যের উপর আমাকে অবিচলতা দান করুন এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারি অনেক অনেক শুক্রিয়া শেখ আপনি খুব চমৎকার আমাদেরকে দোয়াগুলো বলে দিলেন আমরা এবং আমাদের সকল শ্রোতা সেগুলো মানার চেষ্টা করব অনেক অনেক সুক্রিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা দোয়াগুলো জেনে নিলাম প্রথম আমরা দোয়া করেছিলাম আল্লাহম্মলিকা রমাদান এখন আমরা দোয়া করছি আল্লাহমা আইন্না আলা সিয়ামি রমাদান আমরা পবিত্র রমাবনের জন্য আমরা রোজাগুলো রাখতে পারি সেই ক্ষেত্রে আল্লাহ তালার সাহায্য চাইব এরপর আমরা পড়ব আল্লাহম্ম জাল রমাদন শাহরা খায়রিন ও বারাকাতিন আমাদের খায়ের এবং বারাকা পুরোটাই যেন আল্লাহ তালা আমাদেরকে এই মাসে দান করেন এরপর আমরা শয়েক যেমনটি বলেন আল্লাহম্মা ফেরিলি ওর হামনি ফের রমাদন এই রমাদন উল মুবারকে আল্লাহ তালার মাফেরত আমাদের প্রয়োজন রাহ্মাত প্রয়োজন সারা মাস ব্যাপী আমরা এগুলো করার চেষ্টা করব এবং যে আমলগুলো আমরা করছি সেই আমলগুলো যেন বরকতময় হয় আমরা আল্লাহ তালার কাছে সেই দোয়াও করব। এবং পবিত্র কোরআনুল করিমের যতগুলো দোয়া আমরা আগে করেছি সারা বছর করেছি কোনোটাই আমরা করতে ভুলব না কারণ এই মাস বসন্তকাল আমলের আমরা এই মাসকে যথার্থ মূল্যায়ন করে এই মাসে আমরা ইনশা আল্লাহ তালা আল্লাহ তালার পুণ্যের সেই নদীতে অবগাহন করে আমরা পুণ্যময় হব এবং পাক পঙ্কিলতা মুক্ত হব এই প্রত্যয় হোক তাহলে আজকের এই আয়োজন হবে সার্থক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই রমজানুল মুবারকের রোজা এবং তার আবি সকল আমলগুলোকে কবুল করুন সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত